হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আপনাদের একটা বাড়ি নয়, ফ্ল্যাট নয়, আর এটা একটা শপ দেখাবো, যেটা লোকেশনটা আগে নিয়ে আমরা বলে নিই। এই লোকেশনটা হচ্ছে হাওড়া মেন রোডের ওপরে, দেখতে পাচ্ছ পাশে কর্পোরেশনের বিল্ডিংটা রয়েছে, সেটাও দেখিয়ে দিই। আর যে বিল্ডিংয়ে আমাদের প্রপার্টিটা রয়েছে সেটা হচ্ছে এদিকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বিল্ডিং, এখানে একটা শপ রয়েছে, একটা দোকান রয়েছে। যারা হাওড়ায় যারা বিজনেস করেন, হাওড়া মার্কেটে যারা বিজনেস করছেন, তাদের জন্য এটা একটা আদর্শ প্লেস, আদর্শ জায়গা। যদি এখানে আপনাদের দোকানের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আজকে আপনাদের একটা শপ দেখাবো, 200-250 স্কোয়ার ফিটের কাছাকাছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের যদি এই ধরনের কোনো ভিডিও লেগে থাকে বা প্রয়োজন লেগে থাকে, আপনাদের যদি কোনো শপ থাকে বা প্রপার্টি থাকে, আপনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের ভিডিও খুব ভেরি চিপ প্রাইসে করে থাকি। আর আপনার যদি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, এছাড়াও যদি আপনার বিজনেসের জন্য কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। একটা দোকান দেখাবো, শপ দেখাবো, যেটা রয়েছে হাওড়ায়তে। আর কি বৃত্তান্ত সমস্ত বিষয়ে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। ওনারের সঙ্গে আমরা একটু কথাও বলে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর শপ রয়েছে, আর এই শপেরগুলোর মধ্যে এই শপটা বিক্রি হবে। এর লোকেশান বা অন্যান্য বিষয় আমরা একটু ওনার থেকে জেনে নেব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। স্যার, আপনার নাম কি আছে? সোমনাথ শাহ। সোমনাথ শাহ, আচ্ছা, এই লোকেশনটা একটু ভালো করে যদি বলেন, বুঝিয়ে। এই লোকেশনটা হচ্ছে হাওড়া কর্পোরেশনের বিল্ডিং এর পাশেই আছে। আচ্ছা, হাওড়া জিপিও তার পাশে, আচ্ছা, হাওড়া কোর্ট, হ্যাঁ, হাওড়া পুলিশ স্টেশন, আচ্ছা, মানে এটা প্রাইম লোকেশনে রয়েছে, হাওড়া রেলওয়ে স্টেশন, মেট্রো, মানে এই পাশাপাশি আছে সব। আচ্ছা আচ্ছা, ডিএম বাংলা পাশে, ডিএম বাংলা। আচ্ছা, এই বিল্ডিংটার নাম কি আছে? এই বিল্ডিংটার নাম হচ্ছে হেলিপ্যাড বিল্ডিং। আচ্ছা, এই বিল্ডিংটার ট্রেড সেন্টার নাম দেওয়া হয়েছে, হাওড়া ট্রেড সেন্টার। ট্রেড সেন্টার, তাই তো? ট্রেড সেন্টার। আচ্ছা, এখানে আপনাদের একটা শপ রয়েছে, এই শপটা সেল হবে বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সমস্ত বিষয় জানাচ্ছি, আগে কত স্কোয়ার ফিট আছে কি বৃত্তান্ত সমস্ত কিছু আগে দেখিয়ে নিই। আর এটা টোটাল স্কোয়ার ফিট কত হবে? এটা হচ্ছে আপনার 205 স্কোয়ার ফিট। আচ্ছা, নিচের এটা, নিচের এখানে দেখতে পাচ্ছ দুটো উপরেও কিন্তু রয়েছে, টোটাল ইয়া করা আছে, হ্যাঁ, উপরেও কিন্তু রয়েছে, আমরা উপরে একটা পরে দেখাচ্ছি, ডেকোরেশন কমপ্লিট। আচ্ছা, এটা কত স্কোয়ার ফিট আছে? এটা 205 প্লাস সুপার বিল আছে, 27% সুপার বিল। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। যারা হাওড়ার আশেপাশে যারা বিজনেস করতে চান, যাদের একটা শপে, হ্যাঁ, হাটে যারা বিজনেস করতে চাইছেন, তাদের জন্য এটা কিন্তু খুবই আদর্শ। আর এটা একটা দেখতে পাচ্ছেন নিউ কনস্ট্রাকশনের একটা শপ, একদম নিউ প্রপার্টি। আর এটার উপরেরটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, উপরেরটা গিয়ে একটু আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদম দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মাছার মতো করা রয়েছে, এটা পুরো সম্পূর্ণ প্লাই কাঠ দিয়ে কাজ করা রয়েছে। আর ওপরেও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে কাজ করে দেওয়া রয়েছে। আমরা প্রাইস বা অন্যান্য বিষয় সব কিছু আপনাদের জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই হলো আমাদের ওপরের পোর্শনটা। আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, আর নিউ প্রপার্টি, 1 বছর হলো আমি নিয়েছি। আচ্ছা, এটা 1 বছর হয়েছে? 1 বছর। আচ্ছা, তার মানে 1 ইয়ার প্রপার্টি, আপনারা বুঝতে পারছেন খুব নিউ প্রপার্টি। এর আশেপাশেটাও একটু একটু দেখিয়ে নিচ্ছি, তারপর লাস্টে আমরা প্রাইস বা অন্যান্য বিষয়ে কথা বলছি। এটার সঙ্গে কিন্তু এটা দুটো, এটা কিন্তু একটা নয়, দুটো আছে, 306 আর 307, এই দুটো মিলে কিন্তু একটা, একসঙ্গে কিন্তু সেল হবে, একটাই মালিক রয়েছে, ওনার রয়েছে। আর আচ্ছা, মানে মাঝখানে এটা পার্টিশন ছিল বন্ধুরা, দেখতে পাচ্ছ এরকম যেমন হয় মাঝখানে পার্টিশন দেওয়া থাকে সব, আর এই দুটো পার্টিশন মিলিয়ে কিন্তু একটা করা হয়েছে। আর এটা যদি প্রাইস আমরা বলি, তাহলে আমরা প্রাইসটা একটু জেনে নেবো ওনারের থেকে। আর আমরা একটু আগে দেখিনি, এটা কিন্তু এদিকে কিন্তু একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডোটা একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আচ্ছা, এটা মিউনিসিপাল কর্পোরেশনের বিল্ডিং। আর এবার আমরা প্রাইস নিয়ে যদি কথা বলি স্যার, আপনার প্রাইস বা অন্যান্য বিষয় যদি বলেন। এটা প্রাইসটা হচ্ছে আমি 36 লাখ হলে আমি তো বন্ধুরা, যদি আপনাদের এই শপটা প্রয়োজন হয়ে থাকে, কারোর যদি প্রয়োজন হয়, তারা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে যিনি ওনার আছেন তার নাম্বারও ডিসপ্লে করে দেওয়া হবে, আমাদেরও নাম্বার থাকবে, যে কোনো নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।